একটু হাত বাড়িয়ে দাও, স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙ না, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, তু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের রয়েছে নানাবিধ সীমাবদ্ধতা, আর এই সীমাবদ্ধতাগুলো দূর করার জন্য প্রয়োজন হয় ওদের জন্য বিশেষ পরিচর্যা এবং প্রশিক্ষণের, আর এই বিশেষ পরিচর্যা ও প্রশিক্ষণের জন্য প্রয়োজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষ স্কুল। দর্শক, আজ আমরা অটিস্টিক চিলড্রেন্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনে চলে এসেছি এবং আজকে আমরা আপনাদের সামনে এই বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানটির নানাবিধ কার্যক্রম তুলে ধরব। দর্শক, এইমাত্র অ্যাসেম্বলি শেষ হলো, আমরা এখন জানবো অ্যাসেম্বলি শেষ করার পরে এখানকার বাচ্চারা কোথায় যাচ্ছে। আপা, বাচ্চারা এখন কোথায় যাবে? এখন আমরা রাইমস ক্লাসে যাব, বাচ্চারা ওখানে রাইমস করবে। দর্শক, চলুন আমরা চলে যাই রাইমস ক্লাসে, দেখি বাচ্চারা সেখানে কিভাবে এনজয় করছে ক্লাসটা। আমরা দেখতে পাচ্ছি এক ঝাঁক শিশু কিশোর এখানে বসে আছে এবং তারা নানা রকম অ্যাক্টিভিটিস করছে। তো আমরা আসলে জানবো এখন কি কারণে এই কাজগুলো করা হচ্ছে বাচ্চাদের সাথে। আপা, আমাদেরকে যদি ডিটেইল বলেন। এটা হলো রাইমস ক্লাস, যেহেতু এখানে আমরা অ্যাসেম্বলির পরপরই বাচ্চারা সাধারণত দেখা যায় একটু হাইপার থাকে বা একটু ওরা অস্থির হয়ে যায়, তখন এখানে এসে ওরা বসে এবং ওদের সাথে যে বাচ্চারা বিভিন্ন ছড়া টড়া বলে, তারপরে চুপ মানে একটু কামডাউন করার জন্য এখানে ওদের আনা হয়। তো এই ব্যাপারে স্বামী মামি ভালো বলতে পারবেন। রাইমস হচ্ছে এখানে যে ওদের স্পিচ ডেভেলপের জন্য যে আমরা যে রাইমসটা করাচ্ছি, দেখা যায় এমনি কথা বলাটা তাদের ভিতর থেকে বের করা খুব টাফ। তো রাইমসের কারণে সে বিভিন্ন ছবি দেখে পয়েন্টও করে, পাখি কথাটা আসা, হ্যাঁ, এবং অন্য বন্ধু কি করছে, এই বন্ধু যখন বলছে দাঁড়িয়ে তখন অন্য বন্ধুরা ওর দিকে তাকিয়ে আছে, ও কি বলছে। তো আমাদের এখানে বিভিন্ন জাতীয় জিনিস সম্পর্কে, যেমন আমরা পাখি, ফুল, এক এক মাসে আমরা এক একটা বিষয়ের উপরে সারা মাস ধরে বলতে থাকি। দলীয় কাজটা যখন হয় তখন ওদের সবচাইতে বেশি লক্ষণীয় যেটা, শান্ত থাকা এবং একসাথে এতগুলো বেবি বসে আছে যে ওদের হাইপার অ্যাক্টিভিটিটা যে এখানে মোটামুটি ভালোই শান্ত থাকে তারা। অনেকগুলো বাচ্চা এখানে থাকছে, তাদেরকে নিয়ে একটা পর একটা কাজ করে যাচ্ছেন এবং আমার মনে হয় তারা এনজয় করছে এখানে, খুব মজা করে। টাইমসের মাধ্যমে বিভিন্ন বিষয় তাদেরকে শেখানো, এখানে মূলত আমাদের স্পিচটা ডেভেলপ হয় খুব ভালো। আচ্ছা আচ্ছা, স্পিচটা ডেভেলপ হয়, যেমন অনেকে এখান থেকে আবার চিহ্নিত করেও দেখাচ্ছে পাখি, যারা পুরো বাক্য বলতে পারে না তখন তারা শব্দ বলে।
আচ্ছা শব্দ বলে চিহ্নিত করে এবং নামগুলো বলতে শিখেছে এটা কি বনের পাখি তাই না এটা কি পারে তারা বলতে কে কে বলতে পারে এখানে কে কে পারে একটু আপা একটু শুনি গ্রন্থ বলবে আসো মোরে পাখি লিখেছেন তো জগা মোরে পাখি জগা জগে গজে কেনো মনে তোনা গজে এবো তুমি গুড খুব ভালো হয়েছে অনেক ধন্যবাদ ছাই মামি আপনাকে আপনাকে অনেক সুন্দর আপা এই যে ডান্স ক্লাস হয়ে গেল এরপরে কি কাজ হয় এখানে এই রুমে আমাদের আবার মিউজিক ক্লাস হবে এরপরে আমাদের একাডেমিক ক্লাসগুলো ওরা একাডেমিক ক্লাসে জন্য চলে যাবে যে যার ক্লাসে চলে যাবে দর্শক আমরা শুনলাম মারুফ বাবা বলছিলেন যে এখানে মিউজিকের ক্লাস হয় আপনারা নিশ্চয়ই জানেন যে এই বাচ্চাদের জন্য মিউজিক আসলে একটা থেরাপি হিসেবে কাজ করে পেলাম এখানে সবাই মিলে খুব আনন্দ নিয়ে গান করলো আমরা দেখেছি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন একজন কিশোর সে চমৎকার তবলা বাজিয়েছে আর একজন কিশোর সে কিবোর্ড দিয়ে গান বাজিয়ে শোনালো আর শিক্ষকরা তো ছিলেনই খুবই ভালো লাগলো সবার জন্য অনেক অনেক শুভকামনা দর্শক এখন আমরা চলে যাব ক্লাস অ্যাক্টিভিটিজে দেখবো স্কুলের শিক্ষার্থীরা ক্লাসে কি শিখছে এখানে দেখতে পাচ্ছি কেউ অঙ্ক করছে যার লেভেল দর্শক চলুন চলে যাই এই স্কুলের বাচ্চারা আউটডোর অ্যাক্টিভিটিজে অংশগ্রহণ করে কি কি কাজ করে সেখানে সেগুলো দেখি আপনি এখানে কি হচ্ছে
এখানে বাচ্চাদের গ্রুপ প্ল্যানিং হচ্ছে, এটার মাধ্যমে বাচ্চাদের সোশ্যালাইজেশনটাই মেইনলি শেখানো হয়। তো উনি আসলে এটা পরিচালনা করেন, তো আপনার পরিচয়টা যদি একটু দেন। উনি হলো আমার ভাইস প্রিন্সিপাল মিসেস সালমা আক্তার। সালমা আপা, আসলে এই যে অ্যাক্টিভিটিসটা চলছে এখানে, দেখলাম শিক্ষকরা বাচ্চাদেরকে সাথে করে নিয়ে অনেকক্ষণ ধরে কাজ করছেন, তো আসলে এই কাজের মাধ্যমে বাচ্চাদের কি কি উন্নয়ন ঘটে? এখানে আমাদের আসলে বলতে হয় যে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে আমাদের বাচ্চাগুলিকে কিন্তু এখানে এক জায়গায় রেখে দেওয়াটা খুবই কঠিন ব্যাপার। মূলত এটাকে এটার থেকে আমরা ওদের সোশ্যালাইজেশনটা শেখাই, এবং ওদের হচ্ছে টার্ন টেকিং বলেন, মানে আমি আমার পরে সে, তারপরে সে, এইভাবে করা, প্লাস জয়েন্টলি যে একসাথে কাজ করা, জয়েন্ট অ্যাটেনশন আনা, এই মূলত তিনটে জিনিস ওদের শেখা হয়, এবং শেয়ারিং, তারপরে আপনার ওয়েটিং। মানে খুব স্বাভাবিক, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের মধ্যে তো এই বিষয়গুলো এতটা তারা পারে না এই জন্য ওই জিনিসগুলো আমাদেরকে এই বিভিন্ন খেলাধুলা আপনার গ্রুপ অ্যাক্টিভিটিজের মাধ্যমে শেখানো হয়, এবং এরকম আমাদের অনেকগুলো গ্রুপ অ্যাক্টিভিটিজ আসছে। বড়দের খেলা তো শেষ হয়ে গেল, আমরা এখনই ছোট বাচ্চাদের নিয়ে খেলবো, আপনারা এখন দেখতে পাবেন। এটা আমাদের ছোট বাচ্চাদের জন্য গ্রুপ অ্যাক্টিভিটিস, এবং এই প্লেটার নাম হচ্ছে প্যারাসুট প্লে। এই প্যারাসুট প্লেটার মাধ্যমে আসলে ওদেরকে রুলস, খেলার যে একটা রুলস আছে সেই রুলসটা শেখানো হয়। যেমন আপনার যে আপনার ওই যে সবার সাথে একসাথে থেকে মানে ঘুরে ঘুরে গান করা, রাইমস করা, বা ধৈর্য ধরে এতক্ষণ মানে গ্রুপের ভিতরে থাকা, আপনার রুলস শেখানো, সেই সাথে সোশ্যালাইজেশন তো অবশ্যই আছে। কারণ আমাদের ধৈর্য ধরার যে বিষয়টা সবাই জানেন যে আমাদের এই বাচ্চাদের মেইন প্রবলেমটাই সোশ্যালাইজেশন সঙ্গে কমিউনিকেশন, তো এর মাধ্যমে আসলে আমরা মেইনলি সোশ্যালাইজেশনটা শিখিয়ে থাকি। এখানেও একই টার্ন টেকিং, জয়েন্ট অ্যাটেনশন, হ্যাঁ, ওয়েট, শেয়ারিং, সব কিছু শেখানো, ইম্প্রুভমেন্ট ঘটে। জি জি, কারণ এই বাচ্চাগুলি দিয়ে যখন আমরা প্রথম শুরু করি কেউ দাঁড়াতেই চাইতো না, এখন কিন্তু ওরা রুলসটা শিখেছে, রুলস মেনে কিন্তু ওরা করছে, যদিও হালকা একটু প্রম্পট দিতে হয়, হয়তো অনেক সময় ছেড়ে দিয়ে দৌড়ও দিতে পারে। তারপরে ওদের ওইভাবে শেখানোর ফলে দেখা যাচ্ছে যে না, ওরা আসলে নিয়ম মেনে সুন্দরভাবে এই খেলাটা খেলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম যে আউটডোর অ্যাক্টিভিটিসে বাচ্চারা কীভাবে আনন্দ নিয়ে তারা বিভিন্ন খেলে অংশগ্রহণ করছে, এবং আমাদের সালমাপা যেটা বললেন যে খেলার ছলে বা খেলার মাধ্যমে বাচ্চারা অনেক কিছু শিখে যাচ্ছে, সামাজিকতা সহ আরও অনেক অনেক ছোটোখাটো যে বিষয়গুলো ওদের পক্ষে সম্ভব ছিল না, এতদিন জানা বা পারতো না, সেই বিষয়গুলো কিন্তু তাদের উন্নতি হচ্ছে বা তারা শিখে যাচ্ছে। দর্শক, অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। হাত বাড়িয়ে দাও, হাত বাড়িয়ে দাও। দর্শক, এখন আমরা চলে যাব অটিস্টিক চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি রুমে, এবং সেখানে দেখব কি কার্যক্রম চলছে। আমাদের স্পিচ থেরাপি রুম, এখানে মিস রহিমা খাতুন উনি স্পিচ থেরাপি দেন। ও, উনি কন্ডাক্ট করেন এই ক্লাসটা? জি, উনি এটা। আচ্ছা, তাহলে আমরা তাহলে ওনার সাথেই কথা বলি। আপা, এখানে যে থেরাপি সেশনটা চলছে, এটা আসলে মানে আমরা তো জানি যে স্পিচ থেরাপি দিতে হয় নন ভার্বাল বাচ্চাদের জন্য একরকম, ভার্বাল বাচ্চাদের জন্য একরকম। ওর নাম কি হচ্ছে বলছিলেন? ওর নাম হচ্ছে মানহা। ওর বয়স কত? বয়স 7 বছর। আমরা দেখলাম মানহা ও নন ভার্বাল বলছেন, তো নন ভার্বালদের একরকম সমস্যা থাকে কথা বলার ক্ষেত্রে, যে কথাটা আনতে হয়। যারা ভার্বাল তাদেরও কিন্তু আসলে অনেক সমস্যা থাকে, কথা বলে সেগুলো হয়তো অস্পষ্ট না, বা একই কথা বারবার রিপিট করে, বা ইকোলালিয়া থাকে, তো এরকম ধরনের বাচ্চাদের সাথে তো আপনারা কাজ করছেন, আপনাদের এখানে এরকম ধরনের বাচ্চা আছে? আমাদের এখানে অনেক বাচ্চা আছে এরকম, হ্যাঁ, নন মানে ভার্বাল নন ভার্বাল দুটি আছে, ভার্বালও আছে, আমরা ভার্বাল বাচ্চাদেরকে নিয়েও কাজ করি। এই যে স্পিচটা নেই এবং স্পিচ আনার জন্য যে কাজটা করছেন, কী কাজ করছেন আসলে সাথে?
ওর সাথে প্রথমে ওই ওর মনোযোগটা আনার জন্য ওকে গাড়ি দেওয়া হয়েছে, হ্যাঁ, তারপর ওর সাথে বাবলস দিয়ে কাজ করা হয়েছে, গাড়ি দিয়ে কাজ করা হয়েছে ওর অ্যাটেনশনটা গ্রো করার জন্য, যে ও যাতে অ্যাটেনশনটা থাকে কাজের প্রতি। এবং এই ক্ষেত্রে গাড়ি দিয়ে সে কালারগুলো চিনবে এবং কালারগুলোর নাম বলতে চেষ্টা করবে, হ্যাঁ, গাড়ি দিয়েও সে পিট অ্যান্ড প্লে খেলবে, যে গাড়ি চলে পিপ পিপ, এই পিপ পিপ কথাটা সে বলবে। এবং যখন সে এসেছিল তখন কি কোনো স্পিচ ছিল না? কোনো স্পিচই তার শব্দই সে বলতে পারতো না, দু একটা সাউন্ড হয়তো ছিল মিনিংফুল না, এখন মোটামুটি আলোর মতো মিনিংফুল কথা বলছে। আপনারা কি আশাবাদী যে মানহা কথা বলবে? ইনশাআল্লাহ সে কথা বলবে। আমরা কি মানহার সাথে কথা বলতে পারি? অবশ্যই। হ্যালো মানহা, এখন দু একটা শব্দ সে বলে। হ্যালো, সালাম দাও। সালাম। হ্যালো মানহা, কেমন আছো বলো? আমি কেমন আছো তুমি? আমাদের স্কুলে দুই তিন বছর যাবত আছে। ওর সমস্যা হচ্ছে ও কথা বলতে পারে, মানে গল্পের বই পড়তে পারে, হ্যাঁ, কমিউনিকেট করতে গেলে একটু সমস্যা হয়। ধন্যবাদ দর্শক। আমরা এতক্ষণ শুনছিলাম স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট বলছিলেন যে মানহার সেশনটা আজকের মতো শেষ, এবার আসবে হচ্ছে গ্রন্থ। আপনার এই ছাত্র সম্পর্কে আমরা জানতে চাই, যে শিক্ষার্থী, ওর নাম কি? ওর নাম হচ্ছে আনাফ তাওহিদ বর্নিল। সুন্দর নাম তো বর্নিল। এখানে কি কাজ করছে? জি, ও একটা বাংলাদেশের মানচিত্র মিলাচ্ছে আর কি, পাজল করছে। এটা তো একটা অনেক বড় একটা পাজল। হ্যাঁ, ও এর চেয়েও আরো বড়, মানে একবার করলেই ওর হয়ে যায়। বর্ণিলের বর্তমানে কি কি সমস্যা বা বৈশিষ্ট্য যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটাকে কমিয়ে আনা দরকার বা দূর করা দরকার? ও একটু বেশি একটু হাইপার থাকে সব সময় আর কি, সেই দিকে আমরা কি বেশি লক্ষ্য, মানে সেইভাবে কাজ, মানে কাজ করছে আর কি। ওকে বিভিন্ন, মানে ওই যে পাজেলের মাধ্যমে আমাদের আরও অ্যাক্টিভিটিস আছে, ওগুলো মানে করার মাধ্যমে ওর হাইপারিটি আর একটু কমতেছে। আর আমাদের সেঞ্চুরি, ওটি, ফিজিও, স্পিচ এইসব কাজ করে আর কি আমরা কমে, মানে কমে আনার চেষ্টা করছি, কমিয়ে আনার চেষ্টা করছি। ও, সেটা মিলিয়ে ফেলেছে বর্নিল, ভেরি গুড, খুব ভালো হয়েছে, ওয়েল ডান, এক্সেলেন্ট হয়েছে। দর্শক, আপনারা দেখতে পারলেন যে একটা বড় পাজল বর্নিল কিন্তু খুব সুন্দর করে মিলিয়ে ফেলেছে। বর্নিল এখন কি অবস্থায় আছে? এখন ও অনেক ভালো পর্যায়ে আছে, এখন ও একাডেমি কাজ, আগে দিকে রাগ হতো, এখন রাগ হয় না, সুন্দর সুন্দর কাজ, মানে একাডেমিক কাজগুলো করে, আবার স্পিচের অনেক কাজ আছে, ওগুলো সুন্দর ভাবে করে, আগ্রহ নিয়ে কাজ করছে, কাজ করছে। আপা অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এখন চলে যাব এই স্কুলের ফিজিওথেরাপি রুমে। দর্শক, এই মুহূর্তে কথা বলবো আমরা ফিজিওথেরাপিস্টের সাথে। আমরা জানবো যে এইখানে এই মুহূর্তে আসলে কী কাজ হচ্ছে। আজকে কী কাজ করছেন আপনি বাচ্চাদের সাথে? যে যেটার পারে না সে জিনিসটা তাকে শিখিয়ে দেওয়া হয় প্রপারলি। আচ্ছা। আর যেহেতু এটা আমরা জানি যে তাদের ইন্দ্রিয়গত সমস্যা, সো আমাদের সেন্সরি থেরাপির পাশাপাশি ফিজিক্যাল থেরাপিটা আমরা দিয়ে থাকি, কারণ বাচ্চারা দেখা যাচ্ছে প্রপারলি হাঁটতে পারছে না, অনেকে আছে ভয়ের কারণে প্রপারলি জাম্প করতে পারছে না, সেই সাথে তাদের ঘুমের সমস্যা থাকে। আচ্ছা। তারা অনেকে লেথার্জিক থাকে বলে ওদের ওয়েটটা গেইন করে অনেক বেশি। সো ওভারঅল দেখা যায় যে ফিজিওথেরাপি তাদের কুলিংয়ের ক্ষেত্রে, বিহেভিয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সেই সাথে তাদের বডি ফিটনেসের ক্ষেত্রে, ওভারঅল গ্রস অ্যাক্টিভিটি এক ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করে। অনেক ধন্যবাদ জানিনা আপনাকে। থ্যাংক ইউ। দর্শক,
আমরা এই মুহূর্তে কোথায় চলে যাব শুনে নিই মারুফা আপনার কাছ থেকে। অকুপেশনাল থেরাপি হয়ে চলে যাব। জি, দর্শক আমরা চলে এসেছি অটিস্টিক চিলড্রেন্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেন্সরি ইন্টিগ্রেশন রুমে। এখানে মূলত অকুপেশনাল থেরাপি এবং সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি দুটোই দেওয়া হয়। আমরা কথা বলব এই রুমে যিনি থেরাপিস্ট আছেন, এই মুহূর্তে কী কাজ চলছে। ওর নাম হচ্ছে গ্রন্থ, ও করছে টাচ অ্যালবাম। আমরা আর হচ্ছে প্রিয়ন্তী, সে চাল ডাল হাতে ফাইন মোটরের কাজ করছে। আর তাজদিদ যেটা করতেছে সে হচ্ছে টেক্সটাইলের কাজ করতেছে, হ্যাঁ টাচগুলো নিচ্ছে। আমরা জানি যে অটিজম বাচ্চাদের যে ইন্দ্রিয়গত সমস্যা রয়েছে, সেন্সরি প্রবলেম রয়েছে, এই জন্য ওদের শরীরের ভিতরে যে সেভেনটা সেন্স আছে, এই সেন্সের ভিতরে কোনো কোনো বাচ্চা এক এক ধরনের সমস্যায় ভুগছে। কারো হয়তো টেক্সটাইলের সমস্যা, কারো হচ্ছে ভেস্টিবুলেশনের সমস্যা রয়েছে, কারো আই কন্টাক্টের প্রবলেম রয়েছে, কারো হচ্ছে স্বাদ ও গন্ধের প্রবলেম রয়েছে। হ্যাঁ, তো এই আমাদের এখানে সেন্সরি থেরাপি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে এগুলোকে ধীরে ধীরে আর কি মোটিভেট করে কমিয়ে নিয়ে আসা, দূর করে দেওয়া। হ্যাঁ, আমরা ওই যে আমরা দেখছি যে ওই একটি বাচ্চাকে চিনি দেওয়া হচ্ছে, হ্যাঁ ওইটাই স্বাদ ও গন্ধ, ওটা হচ্ছে স্বাদ নেওয়াচ্ছে, যে মানে ওর এই টেস্টটা নেই, টেস্টটা আছে কম আছে কম আছে, এটাকে বৃদ্ধি করার জন্য। কোন কোন বাচ্চার আবার একেবারেই থাকে না, এই টেস্ট দিয়ে স্বাদ ও গন্ধ দিয়ে আমরা এগুলোকে বৃদ্ধি করি। আমাদের এখানে যখন বাচ্চাগুলো আসে তখন তো খুব ছোট বয়সে আসে, তো এগুলো সমস্যা যখন আইডেন্টিফাই করা হয় তখন এই থেরাপিগুলো দেওয়ার মাধ্যমে এগুলোকে বৃদ্ধি করা হয়, ধীরে ধীরে বৃদ্ধি করা হয়। এই যে চাল আর ডাল দিয়ে যে সে কাজটা করছে এই শিশুটি, আসলে এটা কি কারণে করছে? চাল ডালটা অ্যাকচুয়ালি আপু যেটা হচ্ছে আমাদেরকে কামডাউন করার জন্য, ওদেরকে যে হাতে ফ্ল্যাপিং করে ওরা এটাকে কামডাউন করার জন্য। এছাড়া হচ্ছে তাদের যে সেন্সরিগত প্রবলেমগুলো রয়েছে, যেমন কিছু জিনিস ধরতে সমস্যা করে, হ্যাঁ কিছু চাপ দিতে সমস্যা করে, এই যে ফাইন মোটর অ্যাক্টিভিটিসগুলো বৃদ্ধি করার জন্য এই চাল ডালটা দেওয়া হয়। দেখা যাচ্ছে কোনো বাচ্চা আমাদের যেমন গ্রন্থ, ও হচ্ছে নখ কাটতে দিবে না, কোনোভাবেই নখ কাটতে দেয় না, তো ওইটা বৃদ্ধি করার জন্য আমরা এই যে স্টিমুলেশন প্রবলেমগুলো যেটা আছে এটাকে ঠিক করার জন্য আমরা এই হচ্ছে টাচ অ্যালবামগুলো দিয়ে থাকি, বিভিন্ন টেক্সচার দিয়ে তাদেরকে এই সমস্যাগুলো আপনাদের সবার প্রচেষ্টায় ওদের এত এত সমস্যা সেই সমস্যাগুলো কমে আসছে। অনেক ধন্যবাদ পপি আপা আপনাকে এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলেছেন। আমরা আশা করি আপনাদের সবার প্রচেষ্টায় ওরা আত্মনির্ভরশীল হয়ে উঠবে এবং তাদের যে সমস্যাগুলো এখনও এক্সিস্টিং আছে বা যে সমস্যাগুলো তাদেরকে আপনারা কমানোর জন্য কাজ করছেন সমস্যাগুলো দূর হবে এবং ওরা আত্মনির্ভরশীল হয়ে উঠবে। ধন্যবাদ আবার। দর্শক, আজ আমরা সারাদিন ছিলাম অটিস্টিক চিলড্রেন্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনে, তুলে ধরলাম আপনাদের সামনে এই বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানটির নানাবিধ কার্যক্রম। আগামীতে এরকমই কোনো বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে। সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরটিভির সাথেই থাকবেন। হাত বাড়িয়ে দাও।